ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। আজ পর্ব 121। আগের দিন আমরা 29তম শ্লোক পর্যন্ত অনুধ্যান করেছিলাম, আজ 30তম শ্লোক থেকে আমাদের অনুধ্যান শুরু করব। অপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি সহ। অতি দুষ্কৃতিপরায়ণ ব্যক্তিও যদি অনন্যা ভক্তির সঙ্গে আমার ভজনা করে তো তাকে সাধু বলে জানবে, কারণ তার চেষ্টা অতি শুভ। যে ব্যক্তি দুরাচার সুদূরাচার অতি অতি গর্হিত পাপ কয়েকজন অনুষ্ঠান করি, অপিচেত সুদূরাচার, সেও যদি অনন্য মনে আমাকে ভজনা করে, অর্থাৎ ভজতে মাম অনন্য ভাব, তবে তাকে সাধু বলে জানবে, সাধুরেবে সম্মন্তব্য। অনন্য ভজন এমনই এক অপূর্ব বস্তু যে তার স্পর্শ যে পায় সেই নির্মল হয়ে যায়। শ্রী ভগবানের কথা শুনে মনে হয় যে যখন ব্যক্তিটি দুরাচার তখনও তাকে সাধু বলে মনে করবে, কারণ সে শ্রী ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, তিনি একমাত্র পূজনীয় জেনে ভজনে ব্রতী হয়েছেন। কিন্তু দুরাচারত্ব তখনও ঘোচে নাই, তথাপি তাকে সাধু বলে জানবে। যে এখনও সাধু হয়নি, হীনাচার সম্পন্ন আছে, তাকে সাধু বলবো কেন? এই প্রশ্ন যদি কেউ জিজ্ঞাসা করে, তার উত্তরে ভগবান তিনটি কথা বলেছেন, এক মন্তব্য, দুই সম্যক ব্যবসিত, তিন পরের শ্লোকে বলেছেন ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা। 30নম্বর শ্লোক বলেছে সম্যক ব্যবসিত হি স, সাধুরূপ সমন্তব্য। এই যে বলা হয়েছে সাধুরূপ সমন্তব্য, কথাটির আপাত অর্থ তাকে সাধু বলে মনে করবে। আবার অন্য কোনো অর্থ আচার্য করেছেন সসাধুরূপ ইতিমে ভাগবত মন্তব্য, অনন্য ভজন পরায়ণ দুরাচার ব্যক্তি সাধু, এটা হচ্ছে ভগবানের মন্তব্য। ভগবানের নিজের এই যে এরূপ উক্তি, যেন তিনি বলছেন তোমরা ওই লোককে সাধু মনে করবার মতো যদি কারণ বা যুক্তি নাও পাও, তবু তোমরা জেনে নাও এটাই আমার বক্তব্য যে সে সাধু। দুরাচার ব্যক্তিকে সাধু বলে জানার কারণ তার বুদ্ধি ব্যবস্থিত হয়েছে। ব্যবস্থিত বলতে সম্যক ব্যবস্থিত কথাটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোনটি মঙ্গলময় সে বুঝতে পেরেছে এবং সেটা জেনে সে সেই মঙ্গলময়ের দিকে মুখ ফিরিয়েছে। সে তার জীবনকে সুন্দর করবার জন্য চেষ্টা পরায়ণ হয়েছে। মানব জীবনকে উজ্জ্বল নির্মল করে সার্থকতায় পৌঁছে দেবার মতো বস্তু এই জগতে একটি আছে, সেটি হচ্ছে শ্রী ভগবানের অনন্য ভক্তি। এই সত্যটি অনুভব করতে মানুষের যুগ যুগ কেটে যায়। এই শুদ্ধা ভক্তির পথই যে শ্রেষ্ঠ, এটা যখন নিশ্চিতরূপে জেনে যে ব্যক্তি এই পথে পা দিয়েছে সে সাধু। যদিও তখনও পর্যন্ত তার জীবনে দুরাচারজনিত হীন কার্যগুলো বিদূরিত হয়নি, তবু তাকে সাধু বলেই মনে করবে। 31নম্বর শ্লোকে বলা হচ্ছে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিং নিগচ্ছতি কৌন্তে ও প্রতিজানহি নমে ভক্ত প্রণশ্যতি। যে দুরাচার, সে দুরাচার ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয় এবং পরমেশ্বরে নিষ্ঠারূপ নিত্য শান্তি লাভ করে। হে কুন্তিপুত্র অর্জুন, আমার ভক্ত দুরাচার হলেও কখনো বিনষ্ট হয় না, সংশয় আত্মার সম্মুখেও একথা অব্যভিচারীভাবে সত্য, এবং তুমি তা নিঃসংকচিত্তে প্রতিজ্ঞা করে সবাইকে বলো। যদি বলো যে সে শুদ্ধ ভজন পথে যাত্রা শুরু করেছে, এখনও দোষমুক্ত হল না কেন, তার উত্তরেই ভগবান বলছেন ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা। সে ব্যক্তি অতি শীঘ্রই ধর্মাত্মা হবে,
তা সকল দোষ শূন্য হয়ে ধর্মপরায়ণ হতে বেশি বিলম্ব হবে না। একটি ঘটনা আছে, প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর নিকট থেকে একটি ব্যক্তি দীক্ষা গ্রহণ করার পর দেখা গেল সে আগে যা পাপপরায়ণ ছিল আরও অধিকতর পাপপরায়ণ হয়ে উঠল। তখন অন্য শিষ্যগণ দুঃখ প্রকাশ করছে তার ওই পাপাচরণ দেখে। তখন প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গম্ভীরভাবে বললেন, মন্ত্রের কাজ হচ্ছে। কথাটির অর্থ না বুঝে ভক্তগণ বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। প্রভুপাদ বললেন, দেখো একটি বনের পাশ দিয়ে যাতায়াত করছো তুমি, তুমি কোনোদিন হয়তো একটি সাপ দেখলে, কোনোদিন দিন বা একটি শেয়াল দেখতে পাবে, কিন্তু ওই বনে যদি আগুন লাগিয়ে দাও দেখবে চারদিক থেকে বাঘ সিংহ গন্ডার সব বের হয়ে আসছে। ওই ভক্তের মনে অন্তর্বনে কত জীবজন্তু ছিল তোমরা বাইরে থেকে বুঝতে পারোনি, এখন তার ভেতরে ভজনের আগুন লেগেছে তাই সব বের হয়ে আসছে। তার এই সমস্ত মলগুলো বেরিয়ে শীঘ্রই সে নির্মল নির্দোষ হয়ে যাবে। মহতের কৃপায় ঈশ্বর উন্মুখী হয়ে ভজনে সে লেগে গেছে, তথাপি চিত্তের যে চঞ্চলতা প্রভৃতি দোষ দূর হচ্ছে না, বরং বেড়ে যাচ্ছে। এটা দেখেও তোমরা তাকে সাধু বলে জানবে, কারণ সে শীঘ্রই ধর্মাত্মা হবে। ক্ষিপ্র শব্দটি ভগবান ব্যবহার করেছে, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা। ভবিষ্যতি কথাটি বলেনি তিনি, ভবিষ্যতি মানে ভবিষ্যতে হবে তা না, খুব শীঘ্র হবে সেটা বোঝাতে তিনি ভবতি বলছেন, বর্তমান কাল ব্যবহার করেছেন। ভবতি মানে শীঘ্রই সে ধর্মাত্মায় পরিণত হবে। সুতরাং সাধু হতে তার বাকি যে সময়টুকু তা এত কম যে তাতে বর্তমান কালের ক্রিয়া দেওয়াই সমীচীন হয়েছে। আজকের মতো আরেকটি কথাও আছে এই শ্লোকে, যেটা বলা হয়েছে, শশ্বত শান্তিং নিগচ্ছেতি, অনন্য ভক্তি স্পর্শ যে তিনি লাভ করেছেন তার যে জীবন কেবল পুণ্যময় হবে তা নয়, তিনি শাশ্বত যে শান্তি সেই শান্তি আস্বাদন করবেন। শশ্বত শান্তিং নিগচ্ছতি, তিনি খুব শীঘ্রই শান্তি পাবেন, পরম শান্তি লাভ করবেন। অগ্নি যেমন দগ্ধ না করে থাকতে পারে না, তেমনি অনন্যা ভক্তি তার দুটি কার্য আছে, একটি হচ্ছে সর্ববিধ ক্লেশ সে নাশ করবে আর সর্ববিধ শুভের উদয় হবে। ক্লেশ নাশ হওয়ার ফলে সে ধর্মাত্মা হবে আর পরম শুভের উদয় হলে সে নিত্য শান্তির অধিকার হবে। সুতরাং যত হীনাচারী মহাদুর্বৃত্ত হোক না কেন, ভক্তির এমন মহাশক্তি যে স্পর্শমাত্র তাকে দেবতা করে তুলবে। আর অর্জুনকে বলছেন ভগবান, এই ভক্তির প্রসঙ্গে ভগবান বলছেন, অতি উল্লাস করে তিনি বলছেন, অর্জুন, কুতার্কিক লোক যদি একথা না মানে, তর্ক বিতর্ক করতে আসে, তুমি কোনো সংকোচ না করে নির্ভয়ে তাদের মাঝে গিয়ে ঊর্ধ্ববাহু হয়ে প্রতিজ্ঞা করে বলো যে ভগবানের ভক্ত কখনো নাশ প্রাপ্ত হয় না। বগল বাজিয়ে ঢক্কা নিনাদ করে উদ্ঘোষণা করো যে ভগবানের চরণে আশ্রিত যে ভক্তজন সে কখনো বিনষ্ট হবে না। নমে ভক্ত প্রণশ্যতি। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হল। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেয়িনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থজ্ঞান মঞ্জুরী। গীতার এই 18টি নাম জপ করলে জ্ঞান সিদ্ধি এবং পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম তৎসৎ।